আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আজকের ভিডিও টিউটোরিয়ালটি নেওয়া হয়েছে আমার লেখা টাফ টু গেট এ পাস ইন ইংলিশ বইয়ের গ্রামার চ্যাপ্টার পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস থেকে। অর্থাৎ এই চ্যাপ্টারটি নিয়ে অনেকে অনেক রকম রুলস মুখস্থ করেন, কিন্তু আমি আপনাদের জন্য যে টেকনিকটি অবলম্বন করছি এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ 100% কমন করবে অথবা 100% কমন পাবে। তো শুরু করা যাক আজকের এই লেসনটি। তো প্রিয় শিক্ষার্থী, পূর্বেকার ভিডিও টিউটোরিয়ালে আমরা টেকনিক 1 এবং 2 নিয়ে পড়েছি, এবং আমি আবারও বলি এই টেকনিক 1 এবং 2 যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই সুন্দর করে দেখবেন, কারণ এটা থেকেই বেশিরভাগ কোশ্চেন চলে আসে। তো টেকনিক 1 এবং 2 আমরা পার্ট 1 এ দিয়েছি, সেখান থেকে দেখে নেব। আজকে যে আমরা ভিডিও টিউটোরিয়ালটি করব সেটি হচ্ছে টেকনিক 3 থেকে। টেকনিক 3 অর্থাৎ এখানে টেকনিক লেখা হলেও একটু টেকনিকও আছে এবং একটু রুলসও আছে, আমি সব দিন এটি টেকনিক ধরে নিয়েছি। তো দেখেন এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। প্রিয় শিক্ষার্থী, একদম মুখস্থ করে নেন যে আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেকনিক 3। টেকনিক 3 কে আমরা যেটা শিখছিলাম সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। এটা আমরা কিন্তু অনেকেই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোনো নাম আসলে, কোনো নাম আসে উহার পূর্বে কমা বসে। বিষয়টি ক্লিয়ার করি, দেখেন এভাবে কিন্তু কোনো বইতে লেখা নেই, এর জন্য আমি এটি টেকনিক হিসেবে ব্যবহার করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, এটা আমরা সবাই জানি, এটা একটি রুলস। কিন্তু অনেক সময় দেখবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোনো নাম আসে উহার পূর্বে কমা বসে, এরকম কোনোই নেই। এটা হচ্ছে আমি আপনাদের পুরো বোর্ড কোশ্চেন এবং ই করে এগুলো বের করা হয়েছে। তো এখন দেখুন এক্সারসাইজগুলো কি। আরিয়ান, ডোন্ট ইউ রিড নিউজ পেপার ডেইলি? আরিয়ান বলতেছি যে ডু ইউ রিড নিউজ পেপার ডেইলি, তুমি কি নিউজ পেপার, দৈনিক নিউজ পেপার পড়ো? ফারহান, ফারহানকে বলছে, অর্থাৎ বলছে আরিয়ান ফারহানকে বলছে তুমি কি দৈনিক নিউজ পেপার পড়ো? ফারহান এই যে ডু ইউ নো প্রশ্ন করছে, যদি কোনো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব, অর্থাৎ মডেল ভার্ব আমরা কি জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, ডু, ইউজ, মে, মাইট, মাস্ট অথবা ডু, ডাজ, ডিড, হ্যাভ, অ্যাজ, যদি এগুলোও থাকে, অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব যদি প্রথম থাকে তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আমি আবার বলি, অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, ডু, ইউজ, মে, মাইট, মাস্ট, ডু, তারপর অক্সিলারি ভার্ব ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর, এগুলোর দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয় এবং এরপর একটা সাবজেক্টও থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন হয়, তাহলে এটা কিন্তু ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন হয়। কিন্তু এই যে এর পূর্বেও একটা নাম আছে ফারহান, এই ফারহানকে আলাদা করার জন্য এখানে আমাদের একটি কমা দিতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে কমাটি ব্যবহার হয়েছে, কারণ কি এই যে ইন্টারোগেটিভ সাইনটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল, তো এখানে যেহেতু হয় নাই কারণ একটা নাম ব্যবহার করছে, এই নাম ব্যবহারের কারণে এর পূর্বে একটি আমাদের কমা বসাতে হবে। এই নিয়মটা কিন্তু অনেকবার আসছে, আপনারা একটু পরে আপনি দেখতে পাবেন। তারপর মাইসেলফ, মানে এখন ফারহান হচ্ছে মাইসেলফ, সে বলতেছে হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য রিজন। এখন দেখেন এই সেন্টেন্সের সাথে কিন্তু আসলে এটা মিল রেখে আমি এখানে, এটা কিন্তু অনেকটি বোর্ড থেকে নেওয়া হয়েছে, আমি আগেই বলছি এখানে যত উদাহরণ দেখবেন সমস্ত বোর্ড থেকে আসা, যে এদের সাথে আমরা মিল করে না, অর্থ মিল করে দরকার নেই। দেখেন হোয়াট ইজ দ্য রিজন, এই যে প্রশ্নবোধক চিহ্ন করছে, কারণটা কি, সেটা অন্য একটি প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। কারণটা কি থাকে, ডাব্লুএইচ ওয়ার্ড যেটা আমরা জানি, হু, হ, হোয়াট, হুম, হুইচ, হোয়্যার, হাউ, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হয়। এখন আপনাদের মাঝে প্রশ্ন হচ্ছে এই অ্যাপোস্ট্রফি বা এই সংক্ষিপ্ত এইটা যে চিহ্ন অ্যাপোস্ট্রফি, এটা কোথা থেকে আসে? তো প্রিয় শিক্ষার্থী, এটা আমরা পরবর্তীতে
আমরা অলরেডি শিখে ফিরেছি সম্ভবত, সরি এটা হচ্ছে আমাদের রুল নাম্বার। আমরা এই যে অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহার করা হয় এটা আমরা রুল ফাইভে পাবো, আগে এক এক করে আমরা ধারাবাহিকভাবে শিখি। তবে এসে টেকনিক ফোরে আমরা পড়বো প্রতিটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এগুলো রুলস, এবং সেন্টেন্সের শেষ হবেই বা কথা শেষ হবে ফুল স্টপ ব্যবহার হবে। তো কৃষিকের আসলে আমাদের এখানে বেশিরভাগ টেকনিকটা ছিল রুল ও টেকনিক ওয়ান এবং টু, এইগুলো থেকে বেশি কম করে এগুলো জাস্ট কয়েকটি রুল দিয়ে দিলাম, মাঝে মাঝে হয়তো দু একটা আসিয়ে জন্য দিলাম। তো বলতে আছে প্রতিটি সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো দেখেন আমাদের এখানে সেন্টেন্স শুরু হয়েছে এখান থেকে, সুতরাং এটা হচ্ছে সেন্টেন্সের শুরু আর এটা ক্যাপিটাল লেটার দিয়ে হয়েছে। তারপরে হয়েছে এবং সেন্টেন্সের শেষ হয়ে তার শেষে একটি ফুল স্টপ ব্যবহার করবে। এই যে দেখেন সেন্টেন্স শেষ হয়েছে, সেন্টেন্স শেষে একটি ফুল স্টপ ব্যবহার করছে। তো এই হচ্ছে আমাদের টেকনিক বা রুলস ফোর। এরপরে আমরা যেটা দেখব, অনেক সময় দেখবেন আমরা কথমে কথনে এরকম ওয়ার্ড ব্যবহার করি, বলছে যে তুমি মনে করো যে তুমি কেমন আছো, আমরা বলি ফাইন, আমরা বলি কি ফাইন। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কেমন আছেন, আপনি বলেন যে ভালো, এতটুকু বলে দেন। এই যে ভালো বলেই কিন্তু আপনি সেন্টেন্সটা শেষ করে দিচ্ছেন। তো এক্ষেত্রে আমাদের এখানে কী হবে, একটি ফুল স্টপ হবে। এরপর আমরা টেকনিক ফাইভ বা ফোর ফাইভ দেখবো আমরা। তো সেখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনো শব্দের অক্ষর, এটা কিন্তু অবশ্যই কি টেকনিক, এটা আপনারা অবশ্য বারবার আসছে বিভিন্ন বোর্ডে দেখবেন, এখানে আমি একটি সলভ করবো, সেখানে দেখতে পাবেন। কোনো শব্দের অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইবে, কোনো শব্দের অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইলে সে স্থানে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাতে হবে। যেমন ডু নটকে আমরা অনেক সময় সংক্ষেপে করতে পারি ডোন্ট, ডু নটকে কী করতে পারি ডোন্ট। তাহলে এই যে সংক্ষেপে করছি এনওটি নটটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি, সেক্ষেত্রে আমরা এই এন কমাটি ব্যবহার করতে পারি, মানে অ্যাপোস্ট্রফিটি ব্যবহার করতে পারবো। এবার দেখি আমাদের এক্সাম্পল, সন ছেলে বলতেছে বা পুত্র বলতেছে আই ক্যান, এটা সেন্টেন্সটা ছিল কিন্তু আই ক্যান নট, আই ক্যান এনওটি নট রিমেম্বার এনিথিং। তো এই এটাকে আমরা যখন কথোপকথনে ব্যবহার করি, রাইটিংয়ের সময় ক্যান নট লিখি কিন্তু কথোপকথনে এই সংক্ষেপ আমরা এটা সংক্ষেপ করে দিই, আই কান্ট রিমেম্বার এনিথিং, আই কান্ট কান্ট ক্যান নট ক্যান নট থেকে কান্ট, আই কান্ট রিমেম্বার এনিথিং, আমি কোনো কিছুই কি মনে করতে পারছি না। ফাদার বলছে ইট ইজ এ নর্মাল, এটা কিন্তু ছিল ইট ইজ নর্মাল, কিন্তু এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে দেখেন ইটস নর্মাল, সরি ইটস ন্যাচারাল। রাত অনেক হচ্ছে এই জন্য ভুলটা মনে হয় একটু বেশি হচ্ছে, চোখে ঘুম, অনেক বই লেখার শেষে। আপনাদের যে বই লিখতেছি নতুন, আপনারা জানেন যে হিসেব বিজ্ঞানী বলে ইংরেজি উপরে যে বইটা লিখছি এই জন্য রাত হতে হচ্ছে, তারপর একটু ভিডিও তৈরি করলাম এই জন্য। তো ইটস ন্যাচারাল, ইটস ন্যাচারাল, তাই যে ইটস দেখেন ইট ইস থেকে ইটস ন্যাচারাল। তো কৃষিক্ষেত্রে এই ছিল আমাদের রুলস, এই রুলস এবং টেকনিক মিলিয়ে যে পাঁচটি আমরা রুলস দিছি, এই পাঁচটি যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন দেখবেন যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন। এবং আমরা পরবর্তীতে এর উপর প্র্যাকটিস দিব, সেখানে আমরা প্রমাণ করে দিব যে এই পাঁচটা রুলস থেকে আপনাকে সব কমন করতে আসে। তো সে পর্যন্ত ভালো থাকুন, যারা আমাকে দেখছেন আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন রাখবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, নেক্সট পর্বে আমরা প্র্যাকটিস থেকে প্রমাণ করে দেখাবো যে এই পাঁচটি রুলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো প্রমাণ করে। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমার একটি বই, জানেন যে টাস্ট অফ গ্রেটার ক্লাস ইন ইংলিশ, সেই বইয়ের পুস্তিকা দেখেছি। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।